পরাজিত শক্তিরা বিদেশে বসে ছাত্র জনতার অভ্যুত্থানকে নষ্ট করতে চেষ্টা করছে, তাই ফেজিবাদি হাসিনা ও তার দোসরদের চিরদিনের জন্য পরাজিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। কিছুক্ষণ আগে দেশে ফিরে বিমানবন্দরে দেয়া ছাত্র জনতার সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতের দালাল শেখ হাসিনার পতন হয়েছে। মহান আল্লাহ তাআলা শহীদ আবু সাঈদ মুগ্ধ সহ শহীদদের সর্বোচ্চ সম্মানিত করবেন। তার বিরুদ্ধে 100-এর বেশি মামলা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী দুদিন মায়ের কাছে থাকতে চাই। রোববার আদালতে গিয়ে শৈরাজার হাসিনার দেয়া সাজা ও মামলা মোকাবেলা করব। এমন হতে পারে কারাগারে যেতে হতে পারে, কিন্তু আইনকে তার রাস্তায় চলতে দিতে হবে। আমাকে আমার মতো করে লড়তে দিন, এসব মামলা থেকে মুক্ত হওয়ার পর আবার আপনাদের সাথে দেখা হবে। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। দর্শক, এই মুহূর্তে বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, দীর্ঘদিন পর মাহমুদুর রহমান দেশে ফিরেছেন, তার কেমন অনুভূতি দেখছেন? অন্যরকম, যদিও তার এই ফেরাটা মূলত তার মায়ের জন্য দ্রুত সময়ে, মা অসুস্থ, মায়ের জন্য আপ্লুত হয়ে ফিরে আসছে খুব শর্ট নোটিশের ব্যবধানে। যখন শুনেছেন মা গুরুতর অসুস্থ, হাসপাতালে আছেন, তার মাকে দেখার জন্য তিনি এই ফিরে আসা তার দেশে। এবং ফিরে এসে যখন তিনি আসলেন, তখন বাংলাদেশের ছাত্র জনতা এমনকি সাংবাদিকরা এমন ভাবে তাকে গ্রহণ করলেন, আমার মনে হয় যে তার জীবনের ইতিহাসে এটা হবে তার জন্য ভীষণ স্মরণীয় একটা দিন। অসংখ্য মানুষ, শত শত মানুষ এই বিমানবন্দরে আমরা দেখেছি, যারা ফুলের শ্রদ্ধা দিয়েছেন এই মাহমুদুর রহমানকে। বেশ কয়েক বছর তিনি কারাগারে ছিলেন এবং নির্যাতন নিপীড়নের কথাও তিনি বলেছেন। তিনি বলেছেন যে ভারতের দালাল শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়েছেন তখন যখন ছাত্র জনতার অভ্যুত্থান হলো, এবং সেজন্য শহীদ আবু সাঈদকে তিনি আইকন মনে করছেন। একই সঙ্গে তার সঙ্গে যারা মুগ্ধ সহ অন্য সব শহীদদের জন্য তিনি দোয়া করেছেন এবং তাদের গভীর শ্রদ্ধাও জানিয়েছেন। এখন দেশে আসার পরে তার বিরুদ্ধে যে মামলা এবং যে প্রক্রিয়াগুলো ছিল এবং অ্যারেস্ট ওয়ারেন্ট, সেসব বিষয়েও তিনি কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে আবারও তাকে জেলে যেতে হতে পারে। তবে আইনকে আইনের মাধ্যমে বা আইনের রাস্তায় চলতে দেওয়ার কথা তিনি জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে আবার ফিরে দেখা হবে এবং আগামী দুদিন তিনি হাসপাতালে তার মায়ের সঙ্গে থাকার একান্ত অনুভূতি ব্যক্ত করেছেন। এখানকার যারা ছাত্র জনতা এবং অন্য রাজনৈতিক দলের সদস্যরা, বিভিন্ন জন প্রতিনিধিরা এসেছিলেন, তারাও বলেছেন যে মাহমুদুর রহমান এমন একজন ব্যক্তি যিনি স্বাধীন সাংবাদিকতার চর্চা করেছেন এবং এই স্বাধীন সাংবাদিকতার যে চর্চা, এই চর্চার মাধ্যমে এখন নতুন বাংলাদেশ তার যে অনুপ্রেরণা থেকেই নতুন উদ্যমে এগিয়ে যাবে। একই সঙ্গে তিনি যেটি দিয়ে সংবাদ করেছিলেন সেটি হলো যে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন, কেননা বিদেশে থেকেও অনেকেই এখনো নানা রকমের ষড়যন্ত্র করছে বলে তিনি সতর্ক করেছেন। এ ছিল এখানকার সবশেষ। সজীব, আপনাকে ধন্যবাদ।